এই বাঙালি 12 মাসে 13 পার্বণ কিন্তু লেগেই থাকে। কোনো কিছু শেষ হবার ঠিক দোরগোড়ায় আরেকটি নতুন উৎসব কিন্তু আমাদের শুরু হয়ে যায়। তেমনি আজকে ছিল নীলের পুজো, অর্থাৎ নীলের পুজোর পরের দিন হয় চড়ক, তার পরের দিনে পয়লা বৈশাখ। এই যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে আমার প্রচুর চাপ থাকে, কারণ আমার যারা ব্যবসায়িক দাদারা ভাইয়েরা বোনেরা যারা নতুন ব্যবসা শুরু করেছে, কেউ অনলাইন ব্যবসা করছে, কেউ লাইভ ব্যবসা করছে, তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হয়, যার ফলে আমি আমার দিন এবং রাত সর্বস্বটা কিন্তু বিলিয়ে দিই তাদের জন্য, যারা ব্যবসাকে প্রচন্ড ভালোবাসে এবং যারা ব্যবসাকেই জীবন, ব্যবসাকেই মরণ, ব্যবসাকেই ধরা, ব্যবসাকেই চলা, ব্যবসাকে নিয়ে নিজের একটা নতুন পরিচয় করতে চাইছে। আমার অনেক বোনেরা, অনেক দাদারা, অনেক ছোট্ট ছোট্ট বৌদিরা যখন আমার চেম্বারে এসে মিষ্টি দিয়ে পাঞ্জাবি দিয়ে আমাকে বলে যে দাদা অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য আমার নতুন অনলাইন বিজনেসটা ভীষণ ভালো যাচ্ছে, আমার হাজবেন্ড আগে সাপোর্ট করতো না এখন সাপোর্টিভ হয়েছে, তখন মনে হয় কোথাও ফ্রেশ অক্সিজেন পাই যে না আমি এটা প্রমাণ করতে পারছি যে মেয়েরাও কিছু করতে পারে। আমার একটি এমন ক্লায়েন্ট আছে যিনি একটা বনগাঁতে নতুন একটা হোটেল খুলেছিল, ভাতের হোটেল, তার হাজবেন্ড বলেছিল যে সংসার চালিয়ে তোমার পক্ষে হোটেল চালানো সম্ভব নয়, বাট তিনি মনের দিক দিয়ে ভেঙে পড়া সত্ত্বেও ব্যারাকপুর চেম্বারে আমার দেখানোর পর আমি বলেছিলাম যে আপনার হবে, আপনি খুলুন, আপনি শুধু একটা নয় একের অধিক ব্যবসা করতে পারবেন। তাই তিনি এখনো আমায় বলে যে আমি সত্যি একের অধিকই করি। আমি দুপুরে যেমন লাঞ্চের জন্য ভাত ডাল তরকারি বিক্রি করি, গরিব মানুষদের জন্য কম টাকার খাবার পরিবেশন করি, তেমন রাতে আমার লাক্সারিয়াস করে অর্থাৎ তার মোমো পিজা বিভিন্ন রকম চাউমিন নুডলস বিক্রি করেন। তো আজকে ভাবুন যেই মহিলা বা যেই বোনটি বা যেই দাদাটি একটা স্বপ্ন নিয়ে নতুন নিজের নিজের ব্যবসা করবো এটা পা বাড়ালো ভেবে, যদি তার ব্যবসাটা উন্নতি হয়, যদি ব্যবসাটা ভালো হয়, যদি সে আস্তে আস্তে উচ্চতা শিখরে পৌঁছাচ্ছে লক্ষ্য করতে পারে, তাহলে তার থেকে বেশি আনন্দ আর কারো হয় বলে মনে হয় না। যখন ফার্স্ট যে আমরাও নিজস্ব কিছু কর্মজগতে পা রাখি, একটা আশা ভরসা স্বপ্ন এবং একটা লড়াই নিয়ে নেমেছিলাম যে হবে কি হবে না, পারবো কি পারবো না। আজকে দেখুন আপনার সামনে জয়পুরাশর সব থেকে সফলতার শীর্ষে আছে, ভালোবাসা শীর্ষে আছে, শুধুমাত্র আমার ইচ্ছা শক্তি, আমার লড়াই, আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকা এবং আপনাদেরকে ভালো কাজ দিয়ে আজকে এই জায়গায় আমি দাঁড়াতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আমিও চাইবো যে আমার যেসব ভাইয়েরা বোনেরা দাদারা জেঠিরা কাকিরা বা বৌদিরা লড়াইতে নেমেছেন, নিজের পরিচয় তৈরি করার লড়াই, সাংসারিক আর্থিক উন্নতির লড়াই, জীবনকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই, ব্যবসা করে নিজের নাম পরিচয় পরিচিতি বাড়ানোর লড়াই, এবং যারা একদিন আপনার অর্থ নেই বলে আপনাকে পাত্তা দিত না, ছুঁড়ে ফেলে দিয়েছিল, বিভিন্ন অকেশনে অনুষ্ঠানে দেখলে কথা বলতো না, আপনাকে ইনভাইট করতো না, আজকে তারা বলে যে আমার অমুকের বউ আজকে ব্যবসা করছে, আমার অমুকের ভাই আজকে এইভাবে ব্যবসা করছে। তো আজকে আপনাকে নিয়ে যে লোকের আলোচনা গর্ব হওয়া বা গর্বিত হওয়া আপনার, সেটা শুধুমাত্র আপনার অর্থ, আপনার পরিচয়, আপনার চাকরি অথবা আপনার ব্যবসা। যেহেতু পয়লা বৈশাখ ব্যবসা নিয়ে বলবো, যারা ব্যবসায় মারাত্মক লোকসান খাচ্ছেন, দেনা ধার প্রচন্ড বাড়ছে, তাদের ব্যবসা মনে হচ্ছে দ্বার বন্ধ করতে হবে, অর্থাৎ দরজা বন্ধ করতে হবে, সেটা হয়তো হবে না। আজকের প্রোগ্রাম সেইসব ব্যবসায়িক দাদা বোন দিদি ভাই যারা আছেন তাদেরকে নতুন দেখাবে দিশা, নতুন দেখাবে আশা, পয়লা বৈশাখে যেন রইল তাদের প্রচুর ভালোবাসা। তাই মনে রাখবে নতুন দেখাবে দিশা, নতুন দেখাবে আশা, পয়লা বৈশাখের আমার উপহারে ভরে যাবে আপনার ভালোবাসা। আজ খাতা পেন নিয়ে বসুন, আজকে সুন্দর টোটকা, ছবির পিছনে লিখলে স্টার বন্ধ ব্যবসার খুলবে দ্বার, ছবির পিছনে লিখলে স্টার বন্ধ ব্যবসার খুলবে দ্বার। কি করে বন্ধ হয় দ্বার খুলতে হয়, কিরম স্টার লিখবেন, ছবি কিভাবে রাখবেন সব বলবো, খাতা পেন নিয়ে বসুন, অনেকক্ষণ ওয়েট করতে চাইবেন। নমস্কার, বলুন কে বলছেন? আমি অনেক সুন্দরে মনোযোগ দিয়ে কথা শুনছেন, ডিস্টার্ব করছেন না, এটা খুব ভালো লাগলো। কেন এত মনোযোগ দিয়ে কথা শুনছেন, কেন কি বলছে আমি এমন প্রবচন? এটা তো বাস্তব, দেখুন সবাই রোজগারের জন্য ব্যবসা করছে, যে যার ক্ষমতা পুঁজি ইনভেস্ট করছে, এই ব্যবসাটা একদম না চলে লোকসান হয় তাহলে তার মনের অবস্থা ভালো থাকে? আপনার ব্যবসায় দিদি আজকে এসে গেছে, চলুন প্রথম বলুন আপনার।
দাদা বলছি, আমি একটু ভাইদি সম্বন্ধে আগে জানতে চাই। ওকে, ভাইদি রেটার বাদ বলুন, নাম বলুন, কোনো প্রবলেম নেই। ওর নাম বৃষ্টি চৌধুরী। বৃষ্টি রেটার বাদ বলুন। বৃষ্টি চৌধুরী 26 জানুয়ারি 2000। 26 জানুয়ারি 2000। জন্ম সময় বলুন মা। জন্ম সময় বলছে একটি। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। আচ্ছা, এই যে আপনি ব্যবসায়ী দিদি যে বলে আমিও কিছু ব্যবসা করি, বলতো যে মাসে কি ব্যবসাটা খুব ভালো হয়, খুব আনন্দ লাগে তো, মনে হয় না যে সবাই গিফট করবো, পয়লা বৈশাখ আসছে, ভালো ব্যবসা হয়, কাউকে জামা, কাউকে জুতো, প্যান্ট কিনে দেবো। যে মাসে ব্যবসাটা খারাপ যায়, আর যেই মাসে ব্যবসাটা খারাপ যায় বা যেই মাস থেকে ব্যবসা খারাপ হতে শুরু করে, তখন কি মনের অবস্থা ভালো থাকে? মাথায় চিন্তার ভাঁজ পড়ে, তাই না? চলুন আরো বলবো। আচ্ছা, জন্মবার হচ্ছে বুধবার, বাংলা মতে মঙ্গলবার, ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনি জানেন তো? ওকে, চলুন। ধনু লগ্ন কন্যা রাশি নক্ষত্র হস্তা। ধনু লগ্ন কন্যা রাশি নক্ষত্র হস্তা, প্রথম যেটা কথা বলবো, এই জন্মচার অনুযায়ী মাথা ঠান্ডা রাখতে হবে। বলছে মাথা গরম রাগ তেজ জেদ হতকারী সিদ্ধান্ত এবং হঠাৎ করে কোন সম্পর্ক বা রিলেশনে পড়ে যাওয়া, যার ফলে জন্মচার বলছে কোন রিলেশন সম্পর্ক বিয়ে প্রেম এগুলোর আগে জটক বিচার মাস্ট। কারণ আপনার যে ভাইজি আছেন তিনি কিন্তু মাঙ্গলিক নয়, বাট তার তৃতীয় পতি বৃহস্পতি শনির সঙ্গে আছে বলে সে হঠাৎ করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোন সম্পর্ক প্রেমজ রিলেশনে যুক্ত হতে পারে, এটা ফার্স্ট বললাম। দ্বিতীয় হচ্ছে জন্মচার বলছে সায়েন্স বা কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার, তিনটে স্ট্রিমে যাবে, পড়াশোনায় যথেষ্ট ভালো, মেধাবী, ট্যালেন্টেড, এবং বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তি প্রবল যোগ আছে। কিন্তু প্রবলেম হচ্ছে শরীর ভালো যাবে না, হেলথ নিয়ে প্রচন্ড প্রবলেম থাকবে, মানসিক ডিস্টার্বেন্স বাড়বে, হওয়া কাজগুলো নাকের ডগাতে গিয়ে আটকে যাবে, জীবনে একাধিকবার মিথ্যে বদনাম মিথ্যে অভিযোগ পাবে, এবং যেহেতু শনি এবং বৃহস্পতি নেগেটিভ হয়ে গেছে, অনেক সময় হঠাৎ করে মুখে তর্ক বেড়ে যায়, একঘেয়েমি হয়ে যায় বা খিটখিটে হয়ে যায়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এবং জন্মদিনে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, তো চেষ্টা করবে তো, লড়াই করবে তো? একদম বলুন, আপনি বলুন কি নিয়ে পড়াশোনা করেছে? ও সায়েন্স নিয়ে। ভেরি গুড, তাহলে বললাম সায়েন্স বা কমার্স আর টিএস নিয়ে। আপনার ভাইজি কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড, ওর ট্যালেন্টের অভাব নেই, যেমন হাতের কাজ ভীষণ ভালো, নাচ গান আঁকা আবৃত্তি যে কোনো ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো, কিন্তু কমপ্লিট করতে পারেনি, খাপছাড়া খাপছাড়া। এবং বলছে আপনার দাদার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন? দাদা আছেন? দাদার শরীর ভালো যাবে না, দাদার শরীর নিয়ে প্রচন্ড ভুগে। আমার প্রশ্ন বলো, আমি কি জানতে চান বলুন, অনেক কথা বললাম। এগুলো কাটান মা, এত ভালো চাকরির যোগ আছে, যদি এই দোষগুলোকে না কাটান তাহলে কি হবে না, এত ভালো স্টুডেন্ট হওয়ার পর যখন সেই মতো চাকরিটা পাবে না, তখন ডিপ্রেশনে ভুগবে, অ্যাংজাইটিতে ভুগবে, বুঝে গেল? অতএব একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। ওর কিন্তু মাঙ্গলিক দোষ নেই, ওর কিন্তু কালসর্প দোষ নেই, এগুলো কিন্তু নেই ওর, তো ভয় পাবেন না। যে ছোট ছোট প্রবলেম গুলো আছে ওর কাটান, উন্নতি করতে পারবে। আমি যত কোনো কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম? ঠিক, একদম ঠিক, একদম। একটা কথা বলবো? বলুন। প্লিজ, এটা একটা করে একজন জানবেন, আপনার অমুক তমুক আবার পরে চেষ্টা করুন, এখানে আপনি জানলে হবে না, জানার পর সঠিক প্রতিকারটা প্রয়োজন আছে। আর এটাও মনে রাখবেন, আমি কিন্তু এটাও বলেছি, হঠাৎ করে ওর সম্পর্কে যুক্ত হয়ে গিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, এটা মনে রাখবেন, এটা ভুললে কিন্তু হবে না, ঘটনা ঘটাবার পর ছুটে আসবে যে আপনি টিভিতে বলেছিলেন, আর এখন সেটাই হচ্ছে, সারাক্ষণ ভাইজি ফোনে টুকু টুকু ব্যস্ত আছে, একটু আবভাবটা আমরা দেখছি, মনে হচ্ছে কোন রিলেশন পরে নয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মনে রাখবেন। তো দেখুন, এখানে যে মা ফোন করলেন, তিনি ব্যবসা করেন, জানলেন, ভাইজির সঙ্গে যা বললাম সব মিলে যাওয়ার পর বলছে আমার আমারটা লাইফ পেতে পেতে
কথা হবে না। একসঙ্গে দেখ, যে আলোচনা ছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে ব্যবসা অথবা চাকরি একটা মানুষ তার রোজগারের পথ কিন্তু মরিয়া হয়ে তুলে বেড়াচ্ছে। যে আপনি কি করবেন, চাকরি না ব্যবসা? আপনার কি চাকরি হলে গভর্নমেন্ট হবে না প্রাইভেট হবে? আপনি ব্যবসা করলে কি কি ব্যবসা আপনার জন্য জন্মদান পারমিট করতে পারে? এটা একজন সঠিক প্রপার অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করতে পারে, যাদের একটা অভিজ্ঞতা আছে, যারা লোক দেখে। আমাকে অনেক ক্লায়েন্ট বলে, যারা টিভিতে অনেক বড় বড় লোকের প্রোগ্রাম দেখি, আচার্য, প্রফেসর, ডক্টরেট, কেপি, কেপিল গোল্ড মেডেলিস্ট, বা যখন আমি চেম্বারে বুক করে গেলাম, দেখি আমি ছাড়া আর কেউ নেই, বসে বসে মাছি মারছি, পালিয়ে গেলাম ভয়তে, যদি না কাজ হয়। তো আপনার অভিজ্ঞতাটা খুব প্রয়োজন। আপনি সারাদিনে 10-20 লোক দেখলেন, সেই লোকের সাথে কথা বলে তারা অভিজ্ঞতা অর্জন করছে, তারা অভিজ্ঞতা আছে, আর আপনার তো লোকই হয় না, আপনি একটা লোকের ঘ্যানল করছেন, তার অভিজ্ঞতা কিন্তু আলাদা আছে। তো আপনাকে সবার আগে এমন মানুষ খুঁজতে হবে যার ভেতরে অভিজ্ঞতা আছে। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? দুবার হয়, প্লিজ তাড়াতাড়ি বলবেন। জন্মস্থান বলুন। আলিপুরদুয়ার। অনুষ্ঠান দেখা হয় না, প্রথম দেখছেন? সবসময় দেখেন তো? কতদিন চেষ্টা করার পর লাইন পেলেন টিভিতে? আমি আরেকদিনও পেয়েছিলাম, তখন আপনি আপনার সম্বন্ধে জেনেছিলেন? ওকে, আপনার জন্ম, এটা আপনার তো বললেন, আপনার জন্ম 12 বুধবার, ঠিক আছে? এবার মেন হরস্কোপ ঢুকছি, কর্কট লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। এই রেবতী নক্ষত্রের অষ্টমীতে আপনার জন্ম, তিথি অষ্টমী। এই রেবতী নক্ষত্র অষ্টমী তিথি এবং ব্রহ্মকরণ পেলে এরা প্রচুর মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, নার্ভের প্রবলেম ভোগে। মাথার যন্ত্রণা, মাইগ্রেন, নার্ভের প্রবলেম, হঠাৎ করে মাথা ধরে যায়, ঘাড়ের পেছন থেকে কোমরের অব্দি ব্যথা থাকে, মানে একটা অস্বস্তি সবসময় ফিল হয়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম। এবং জন্মচার বলছে, এই জন্মচার অনুযায়ী আপনি যত লোকের জন্য করেন, আজ অব্দি কোন নাম পাননি, সুনাম পাননি, মানে আপনার নাম ভাগ্য এতটাই খারাপ যে আপনি নিজের পরিবারের জন্য করেও সেখান থেকে নাম পান না। এছাড়া প্রচন্ড, এবং বলছে প্রতিটা মানুষ আপনাকে কাজ বাগিয়ে নিয়ে আপনাকে চিনতে পারে না, এবং একের অধিক দিনের পর দিন শত্রু তৈরি হচ্ছে। শত্রু হচ্ছে আপনার রোগ, শত্রু হচ্ছে আপনার লোক, শত্রু হচ্ছে আপনার জন্মচার, শত্রু হচ্ছে আপনার বাড়ির বাস্তু, শত্রু হচ্ছে আপনার জন্মদিন বা দিন বা তিথি। অর্থাৎ এই জন্মচারটা বলছে লগ্নের দ্বাদশে রবি রাহু গ্রহণ দোষ করছে, মঙ্গল শনি বীজ যোগ করছে। আপনি আজ অব্দি দাঁড়িয়ে একদিনের জন্য মানসিক শান্তি পাননি, পেয়েছেন? এটা কি বলা যায় মা, এত ডিটেলস কি বলা যায়? এবং জন্মচার বলছে আপনার কর্মজীবনও বেশ ভালো, মানে বলছে আপনি কোনো ব্যবসা করলে, কোনো কাজের সঙ্গে যুক্ত হলে, কোন এনজিওর সঙ্গে যুক্ত হলে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, যেটা আপনার প্রয়োজন। আমি কি বললাম, চেষ্টা করলে, ভালো করে বুঝুন, চেষ্টা করলে, খুঁজলে আপনি কিছু করতে পারেন। জন্মচার বলছে শরীর ভালো যাবে না, বদনাম দিয়ে অসংখ্য পাবেন, প্রচুর শত্রু তৈরি হচ্ছে। এই জন্মচাটের কোন প্রতিকার হবে না। এই জন্মচাটের প্রতিকার কেন হবে না, এখন চলছে আপনার চন্দ্রের দশা আর বৃহস্পতি অন্তর্দশা। যেহেতু চন্দ্র আপনার লগ্নপতি, সেই চন্দ্র লগ্ন থেকে চলে গেছে নবম ঘরে, বৃহস্পতি ঘরে বসে আছে, তাই লগ্নপতি, দশাপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত হলে সেই চাটের প্রতিকার হয় না। এই অঙ্কগুলো বুঝতে হবে, যে আপনি ফোন করলেন বলেই বলবো না যে আপনি এই করুন সেই করুন, আসুন তা নয়। আমি যার প্রতিকার লাগে তাকেই দিই, যার লাগে না তাকে দিই না। কি আপনি খুব রাগ করলেন বললাম সত্যি কথাটা বলে? দেখুন, লাগবে না যখন আমি কেন আমার অর্থ নষ্ট করব, তাই না? আমার তো প্রশ্ন ছিল, বলুন, নিশ্চয়ই বলুন। বলছিলাম আমি তো আপনাকে সেটাই বললাম যে আপনার কোন ব্যবসা
কোন কর্ম, কোন এনজিওর সঙ্গে যুগলে আমি অর্থ কিছু হাতে পাবে প্রতিষ্ঠা, আমি কোনো চাকরি করি না। এটাই তো মেন প্রশ্ন, যে আপনাকে কিছু রোজগার বাড়াতে হবে বা বাড়িতে দারিদ্রতা কমাতে হবে। তাহলে আমি তো আমার প্রশ্ন তো আগেই দিয়ে দিয়েছি, এটা আমি পরে ইউটিউবে কি শুনলে পরিষ্কার বুঝতে পারবে যে আমি আপনার এই প্রশ্নটার উত্তর কেন দিলাম। আজকে ভাবুন তো, এত 1982 সালে জন্ম ডেট অফ বার্থের মানুষকে আমি এখন চাকরি খোঁজার কথা, এখন ব্যবসা করার কথা, এখন এনজিও কথা কেন বলবো, প্রয়োজন না হলে কেন বলবো? কারণ আপনার বাড়িতে আর্থিক প্রবলেম মারাত্মক, একজনের পক্ষে রোজগার সম্ভব নয়, একজনের পক্ষে ইনকাম সম্ভব নয়, তার জন্য বলে আপনার কিছু বলে ভালো হবে। ঠিক আছে, খুব ভালো থাকুন, পারলে অনুষ্ঠানে বা যোগাযোগ করুন, তোটখা থাকে আমি বলে দেবো, ভালো থাকুন। দেখুন আমার কাছে খুব সিম্পল এবং স্মল লাইফস্টাইল আমি মেনটেন করতে পছন্দ করি, আমি খুব সিম্পল, মানে আমার আমাকে আমার কাছে আসে, আপনি বুঝবেন যে আমার কাছে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যেমন আসে, আমার হাই প্রোফাইল ব্র্যান্ডেড কার নিয়ে মানুষে আসেন, কিন্তু আমি সবার জন্য সমান। আমি আপনার কাছে আপনার মতো মাটিতে বসে, আবার আমি টেবিল চেয়ার মানুষের মানুষ তার সঙ্গে বসতে পারি, কারণ আমি অঙ্ক জানি, আমি রাস্তা জানি, আমি কাজ জানি, আমি প্রতিকার জানি, আমি যোগ্য জানি, আমি মানুষের মনের কথা পড়তে জানি, এবং আমি আপনাকে উদ্ধার করতেও জানি। তাই আপনি দুজনে বললে যদি মনে হয় একবার যোগাযোগ অবশ্যই করবেন। যে আলোচনা আজকে ছিলাম, ছবির পিছনে লিখলে স্টার, বন্ধ ব্যবসার খুলবে দ্বার, যে আপনার ব্যবসা ক্রমাগত এত পরিমাণ লোকসান হচ্ছে, লস হচ্ছে, ব্যবসা বাড়ছে না, আপনি ধার দেনা ঋণে ডুবিয়ে যাচ্ছেন, আপনার পয়লা বৈশাখ খুশি নেই, সুখী নেই, আপনি ভাবছেন গণেশ লক্ষ্মী পুজো করে আমি কি করব, আমি তো বন্ধ করবো আমার রোজগারি, তাদের জন্য আজকে টোটকা, যে মা লক্ষ্মী এবং সিদ্ধদাতা গণেশকে অসম্মানিত করে নয় সম্মানিত করে তৈরি করুন। আর অবশ্যই পাশে রাখুন কুবের জীব, যে কুবেরের যন্ত্রটি আমি আজকে আপনাকে শেয়ার করব, যে এই যন্ত্রটি আপনি আপনার একটা ছবি নেবেন বড় সাইজের, পোস্ট কার্ড সাইজের ছবি নিয়ে, ছবির পেছন দিকে সাদা অংশে এটা আপনি লিখতে পারেন, স্টারটা আঁকতে পারেন, বা আপনি কাগজের স্টারটাকে ছবি পেছনে আঁকা দিয়ে লাগাতেও পারেন। আপনার দোকানে আপনি ঝুলিয়ে রাখুন, উল্টো দিকে থাকবে আপনার ছোট দেয়াল দিকে থাকবে ছবি, আর সামনের দিকে ফ্রন্টে থাকবে এই যন্ত্রটা আঁকা। দেখুন যন্ত্রটা দেখা যাচ্ছে টিভি স্টলে, এই স্টলিং এ দেখা যাচ্ছে স্টার ফার্স্টে আপনারা আঁকুন, স্টারের ঠিক মাঝখানে আপনি লিখুন ওম কথা, ও আর এম, ওম কথা লিখুন, আর স্টারের বিভিন্ন ঘরগুলোতে লিখুন 7, তার পাশে 3, তার নিচে 6, তার নিচে 5, তার নিচে 1, তার ওপরে 9, এই প্রত্যেকটা অ্যালফাবেট আপনি ওই স্টারের চারটে পাঁচটা কপেতে, আর ছটা কপেতে আপনি লিখে দিন, ঠিক আছে। বাইরে গুলো লিখুন, যে বক্স জায়গা রয়েছে লিখুন জং, এই জং কথা আপনি চার জায়গায় লিখুন, আর দেখুন লং ক ওটা ভ আছে 6 নয়, প প ব ভ ওটা ভ আর ইও। এই যন্ত্রটা আমি এবার ইউটিউবে দেবো, আপনি অবশ্যই দেখে নেবেন, লিখে নেবেন, একদম কর্ণাটা করে 6 ভাবে না, 6 নয়, ওটা ভ, প ফ ব আর ভ, দেখে নিতে পারছি। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, আমার সম্বন্ধে জানতে চাই। আমি দীপা ঘোষ, দীপা বার দীপা, অনুষ্ঠান দেখা হয় না, প্রথম দেখছো? কিছুদিন ধরে আপনার অনুষ্ঠান ফলো করা হচ্ছে, কিছুদিন, কিছুদিন দেখার পর তুমি এই অনুষ্ঠানে স্তম্ভিত হয়ে গেলে, বা দেখার জন্য আকর্ষণ বা কিউরিয়াসিটি বাড়লো, কেন, কি আছে এই প্রোগ্রামের মধ্যে? আরো তো জ্যোতিষী প্রচুর প্রোগ্রাম হয় জানলে, এবং কথাগুলো খুব ক্লিয়ার মনে হয়, যে এখানে কোনো ভয় দেখানো নয়, এখানে কোনো অবুজ কথা নয়, যেটা আমি বলবো বাংলায় তুমি সেটা পরিষ্কার বুঝতে পারো। চলো, তোমার জন্মবার সোমবার বোন, হ্যালো, আবার রিপিট করছি আমি, তোমার 28/7/2003 দুপুর 2:34 মঙ্গলবার। আচ্ছা, এবার মেইন হরোস্কোপ দেখছি, লিখে রাখো তোমার বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা। প্রথম কথা বলবো, একাধিক আঘাত পাওয়ার যোগ, প্রত্যেকটা মানুষ তোমাকে আঘাত দিতে, তোমাকে ইনসাল্ট করতে, ছোট কথা বলতে,
কখনো কেউ ভেবে কথা বলে না। তুমি খুব সেন্সিটিভ, মানে তুমি অপরের জন্য প্রচুর করবে, কিন্তু একটা এমন কথা যে তোমাকে মারাত্মক আঘাত দিতে পারে এবং সেখান থেকে তোমার মনটা ভাঙতে পারে, এটা প্রায়শই তোমার সঙ্গে হয়ে থাকে, হ্যাঁ কি না বলো? দ্বিতীয় কথা হচ্ছে, অনেক এমন জায়গায় তুমি হয়তো বুঝে বা না বুঝে অপ্রিয় পরিষ্কার কষ্ট সত্যি কথা বলে দাও যে চারপাশের লোক তোমার সত্যি কথা শুরু করে দেবে। থার্ড হচ্ছে, জন্মচার বলে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার, কর্মজীবন বেশ ভালো কিন্তু ভালোবাসা প্রেম রিলেশন বিয়ে যতক বিচার না করে পা দেবে না। ভালোবাসা প্রেম রিলেশন বন্ধুত্ব বিয়ে যতক বিচার না করে পা দিলে যা বললাম মারাত্মক আঘাত পেতে পারো, কারণ তুমি মাঙ্গলিক যোগের মধ্যে পড়ে আছো। সবথেকে রাহু থাকার দরুন তুমি খুব ঠান্ডা প্রকৃতির ভেবে যখন রেগে যাও কাকে যে কি বলছো কিছু মাথায় থাকে না, হ্যাঁ কি না বলো? প্রবল যোগ আছে কমার্স নিয়ে পড়ে, কি করছো এম কম? করছি না, ব্যাংকিং যদি মাথার মধ্যে স্টেবল করে থাকো, ব্যাংকিং এগুলো না কাটালে তুমি দেবে পরীক্ষা তোমার ভীষণ ভালো হবে, বাট প্যানেলে বা লিস্টে তোমার নাম আসবে না, যদি নাম থাকে অনেক সময় ইন্টারভিউতে কল আসবে না, মানে একটা না একটা বাধা তোমার ঠিক মুখে গিয়ে আটকে দেবে, এবং অনেক সময় তুমি খুব মানসিক ডিপ্রেশন বা টেনশনে ভোগো, দোনা মোনার মধ্যে ভোগো, হবে না হবে না, পারবো না পারবো না, করবো না করবো না, কোনো বিষয়ে ডিসিশন নিতে গেলে বা আপনি একদম সঠিক কথা বলেছেন। আচ্ছা এটাও কি আমার জানার কথা, তোমার মন কি করছে, তোমার কি চলছে, তোমার ফ্যামিলি মেম্বার্স যাও হয় তাকে জানে না, তো এগুলো তোমার বাড়িতে গার্জেন অনুষ্ঠানটা কি দেখছে না তুমি নিজেই কল করেছো? মাকে বলবে তুই ভালো জায়গায় গিয়ে এগুলো কাটাতে, খুব ভালো চাকরির যোগ, গভর্নমেন্ট সার্ভিস চাকরি ব্যাপ্তির যোগ আছে এবং 2025 সালের আগস্ট মাস থেকে যোগ শুরু হচ্ছে, 2024 এ কোনো যোগ নেই, 25 মার্চ এপ্রিল অব্দি কোনো যোগ নেই, মোটামুটি আগস্ট থেকে যোগ করবে, প্রতিকার যত আগে হবে তত জন্মচার ব্যালেন্স হয়, আজ প্রতিকার করলে কালকে রেজাল্ট পাওয়া যায় না, বোঝা গেল? প্রতিকার কেউ বডিতে অ্যাবজর্ব হতে সময় দিতে হয়। বোন তুমি কোন জায়গা থেকে ফোন করছো? আমি কলকাতার ইন্টালি থেকে বলছি। তুমি মনে হলে একবার শিয়ালদা যোগাযোগ করো, হ্যাঁ কিন্তু দেরি করবে না, কারণ তোমার যোগটা কিন্তু খুব প্রবল এবং এক চান্সে তুমি পেয়ে যাবে, তোমার কিন্তু হ্যারাসমেন্ট হতে হবে না বা ডিপ্রেস হতে হবে না, এই দোষগুলো কাটিয়ে নাও, তোমার গভর্নমেন্ট সার্ভিস এবং ব্যাংকিং সেক্টর পারফেক্ট, ঠিক আছে? জিজ্ঞেস করবো যে আমি এম কম করছি তাহলে ওটা কি করবো, মানে অ্যাকচুয়ালি আমার সঠিক ঘোরাতে হবে কি করে সেই অঙ্কটা আমি করবো, ঠিক আছে? পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে নিন। দেখুন এই যে একটি এডুকেটেড মেয়ের এডুকেটেড প্রশ্ন, উত্তরটা সে তার অনুযায়ী পেল, অর্থাৎ যেটা পড়াশোনা সেটাই পেল, এটাই হচ্ছে সঠিক জ্যোতিষের একটা কার্যকলাপ, যে আপনি আশা মানেই আপনাকে এদিক ওদিক সেদিক সেদিকে ভয় দেখিয়ে আসল কথাতেই মানুষ জেনে পৌঁছতে পারলো না, সেটা হয় না। যে আলোচনা ছিলাম ছবির পেছনে লিখলে স্টার বন্ধ ব্যবসা খুলবে দ্বার, দেখুন এই যন্ত্রটা আবার লাস্ট, এই যন্ত্রটি আপনাকে টিভিতে স্ক্রিনশট করে রাখুন, আমি ইউটিউবেও দেবো, এই যন্ত্রটি আপনার ছবি পেছনে আপনাকে আঁকতে হবে সাদা অংশ অথবা কোনো কাগজে, সাদা কাগজে যন্ত্রটি আঁকবেন নীল রঙের কালি দিয়ে, কোনো কালো লাল ইউজ করবেন না, আমি যে কালিতে করেছি সে কালিতে আঁকবেন, করে আপনি এটা পয়লা বৈশাখের দিন আপনার ব্যবসা স্থলে গণেশ লক্ষ্মী পুজো দিয়ে ঝুলিয়ে রাখবেন, আর তারপর দেখবেন কি করে আপনার বন্ধ হওয়া ব্যবসা, আপনার আটকে যাওয়া ব্যবসা, আপনার ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসা, আপনার লোকসান যাওয়া ব্যবসা, আপনার ব্যবসা থেকে যে রোজগার, যে পুরো সংসারটা চলে সেটা আটকে দেওয়া ব্যবসার কিভাবে দাঁড় তুলতে পারে, আর যারা মারাত্মক সমস্যার মধ্যে রয়েছে, যারা টোটকা রেজাল্ট পাচ্ছেন না, টোটকা সাময়িক রেজাল্ট দেয় দীর্ঘস্থায়ী নয়,
তারা কিন্তু নিজেই যোগাযোগ করুন যে কোনো মানুষের কাছে, যে কোনো ভালো চেম্বারে। চেম্বার সোমবার বেলা পূর্ণমোড়া কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, বৃহস্পতিবার দিন শিয়ালদা পল্লী, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। প্রত্যেক চেম্বার আসার আগে প্লিজ দুদিন আগে ফোনে নাম লিখিয়ে আসবেন। প্রচুর ভিড় আছে, নাম না লেখা কিন্তু আপনাকে এন্ট্রি দেবে না। যে আপনি কালকে দেখাবেন, আজকে দেখাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। দুদিন আগে নাম লেখান, অবশ্যই ভিড় এড়ান এবং অবশ্যই সাবধান থাকুন, ভালো থাকুন। আর আসি দেখা হবে আগামী দিন একটি বুধবার সৌভাগ্যের সন্ধানে। ছবির পিছনে লিখলে স্টার, বন্ধ ব্যবসার খুলতে দোয়ার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে